সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আসলাম কমলপুরে। কমলপুরে আসার পরে একটা এখানে একটা মন্দির আছে, সবাই মিলে একটা নাম যারা যাতে জানে, সে চণ্ডী মাতা মন্দির। তো দেখা যাক, এখানে মশাগর ডিগি আছে, সেদিকে একটু গেলাম মশাগর ডিগি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর বসার একটা জায়গা করেছে এখানে দুই পারে, এখানে কত বড় ডিগি, অনেক বড় হবে, অনেক বড়। ওদিকটা মোটর বাজার, ওদিক এই রুটটা ছিল, রুটটা আপনার চৌরা যাওয়া যায় এই রুটটা দিয়ে। তো দেখা যাক, চলুন আমার সাথে চণ্ডী মাতা মায়ের দর্শন করে আসি। এটা হচ্ছে অমরপুর অম্পি রুট বা তিনি রুট বলতে পারেন। এটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, একটা কত বড় একটা কলসি মধ্যে জল পড়ছে। চণ্ডী মাতার মায়ের সামনে, মন্দিরের সামনে আছে এটা। আর দেখতে পাচ্ছেন কতগুলি হাঁস, ছোটো ছোটো রাধা হাঁস বলে তাদের হাঁস দেখতে পাচ্ছেন, কত সুন্দর হাঁস। খুব সুন্দর দেখতে হাঁসগুলি, এবার ডাকছে দেখুন। চলুন আমরা মন্দির ভিতরে প্রবেশ করি, ভয় লাগে পঞ্চমনে কামড়ে। এই মন্দির প্রবেশ পথে এটা দেখতে পাচ্ছে একটা শিব মন্দির, শিব মন্দির আছেন। চলুন দেখা যাক, এখানে কখন প্রতিষ্ঠিত হয়েছে সেটা লেখা আছে, প্রতিষ্ঠা ডেট টাইম সেখানে লেখা আছে। প্রতিষ্ঠাটা অহিন্দ্র কুমার পাল, স্থাপিত 1379 বাংলা অমরপুর। দেখতে পাচ্ছেন একটি মন্দির দেখতে খুব সুন্দর, এখানে লোকজন নেই বাট সন্ধ্যা হলে অনেক লোক আসে এখানে। দেখতে পাচ্ছেন ওইদিকে মন্দির বেশ অমরপুর একটা স্কুল মাঠ আছে, এখানে সবসময় খেলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। দেখতে পাচ্ছেন, চলুন দেখা যাক, শিশি মাতা মঙ্গলচণ্ডী দেবী মার মন্দির। মা সবাই যাতে মঙ্গল করে, আপনারা অবশ্যই আসবেন মা চঙ্গলচণ্ডীর মন্দির দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর মা, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মার মুখটা কত সুন্দর, মা সবাই যাতে মঙ্গল করে, যারা যারা ভিডিও করছে সবাই যাতে মঙ্গল হয়, মার কাছ থেকে আশীর্বাদ নেবেন। সুন্দর দেখতে পাচ্ছেন, ওই সাইডে আছে রাধাকৃষ্ণ ফটো, দেখতে পাচ্ছে হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ ফটো। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাথা। সো এইটা দেখা যাচ্ছে অমরপুর পুকুরটা। সো মা মঙ্গল চলে যাচ্ছে, সবাই ভালো করো এই আশা রাখছি। তো আপনারা জানেন সবাই, কিছুদিন একটা কিছুদিন আগে এখানে একটা মন্দির উদ্বোধন হয়েছিল, সেই মন্দিরটা এখান থেকে 4 কিলোমিটার দূরে। তো আজকে এটা আমার তারা লাইভ করা সম্ভব না, কভার করা সম্ভব না, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অমরপুর টাউনটা যতটুকু পারি ততটুকু দেখিয়ে দেবো।
তো চলুন আমার সাথে, চলুন মৌসুমী মন্দিরে বেরিয়ে গেলাম। আর বেরোর পর যাওয়ার পথে আমার দুপালি পেয়ে গেলাম, আর সে ওরা পানকে আছে, দেখে নেই কি ও আছে, একজন দিতে হবে একজন দেখো হাত পাচ্ছে ওদের ডেকে নিন, দেখলাম আর কিছু আছে আছেন। এখানে এটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান আছে, শোরুম আছে এখানে, নাম দিয়েছে চন্ডী মাতা মোটরস। এখানে সে বিখ্যাত মন্দিরের নাম সে নাম দেওয়া হয়েছে, চলুন দেখা যাক। কুমারপুর শহরে ঘুরতে গেলে আপনারা দেখতে পাবেন রাস্তার এই সাইড আছে শ্রী শ্রী রামঠাকুর মন্দির, দেখতে পাচ্ছেন অনেক লোক রামঠাকুর মন্দির ভিতরে। দেখে আপনার জোর করে দেখাচ্ছি রামঠাকুর মন্দিরটা, এটা হচ্ছে রামঠাকুর মন্দির, এটা নেতাজি নজর যেতে পারে, তেলিমুড়া কুমারপুর রুটে পড়ে এইটা। অপরদিকে আছে একটা স্কুল কুমারপুর সরকারি বিদ্যালয় হাই স্কুল, দেখতে পাচ্ছেন এই দিকটা স্কুল। আর একটা স্কুল আছে স্কুলটার সঙ্গে দক্ষিণ কুমারপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এটা দেখাচ্ছে আপনাদের। আমি এসে গেলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন 3-4 রোড হয়ে গেছে, একটা রোড এটা যতনবাড়ি, তারপরে গন্ডাচড়া রয়েছে যাওয়ার রাস্তা, আর এটি হচ্ছে আগরতলা যাওয়ার রাস্তা, তোমার থেকে আগরতলা ডাইরেক্ট যায় শুধু বলতে। আর এগুলি দেখতে পাচ্ছেন আনন্দ দ্বারা, যেখানে বিভিন্ন প্রোগ্রাম করা হয় গভর্নমেন্ট আন্দোলন প্রোগ্রামও করা হয় টাউন হল কমরপুর টাউন হল। এখানে আছে একটা টিভিএস বাইক শোরুম, টিভিএস বিষ্ণু টিভিএস, দুদিকে টাউন, দুদিকে দোকান পাল দেখতে পাচ্ছেন।
সামনে ফার্স্ট অফিস পাবেন। এখান থেকে বাস পাওয়া যায়। দেখুন আপনার কাউন্ট